বসুন্ধরায় খাহি বিলালে মাজুলির 4 সহস্রাধিক পরিয়ালক। বসুন্ধরা আসনিরে মাজুলির 32 গাঁওয়ার বাসিন্দালই ভূমিপত্রা। মাজুলি জিলা প্রশাসনের উদ্যোগত বসুন্ধরে ভূমির অধিকার প্রদান করিলে মাজুলির 4,000 পরিয়ালক। যুগ যুগ ধরে 32 গাঁওয়ার মানুষে ভূমিপত্রের বঞ্চিত হয়ে আছে। প্রশাসনের অজরীপ কর্মসূচীর জড়িয়ে মাজুলির ভকত চাপরি গাঁওয়ার পত্রাসীন লোকসল প্রদান করা হল 8 বিঘাক মাটির মেয়াদী পত্রা। জরিপর শুভারম্ভ করে বিধায়ক ভুবন গামে। বিধায়কগীর আহ্বান বিক্রি নকরিব বা অনুর্বর করে না রাখব প্রাপ্ত ভূমি। আজি বকত চাপরিয়ে নয় গোটে মাজুলি কারণে খুব আনন্দর দিন, কারণ আজি আমি জরিপ আরম্ভ করিম। কারণ যাতে প্রত্যেকজন গড়ে গড়ে আমি মেয়াদী পত্রা মাটি দিব পারো, কারণ আমার অসমৰ মুখ্যমন্ত্রী যেটো সপোন যাতে প্রত্যেকটা গড়ে গড়ে আমি মেয়াদী পত্রা দিয়া ব্যবস্থা করার চিন্তা করেছে, আমিও এইটার কারণে আজি আগবাড়ি। আর মাটির অধিকার তেওঁলোকে পাবই লাগিব। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে যথেষ্ট গুরুত্ব আরোপ করে আছে বিষয়টো, বারে বারে তেখেতে আমাক এটো নির্দেশ দি আছিল, আমি ইতিমধ্যে করবহে পড়া নাছিল। আনহাতে কৃষিজীবী সকল রাইজে মাটির পত্রা লাভ করব বলে মন্তব্য প্রদান করে মাজুলির উপায়ুক্ত। বৈজ্ঞানিকভাবে ড্রোন ক্যামেরার জড়িয়ে সমীক্ষা চলাই সকল লোককে ভূমির অধিকার প্রদান করব বলেও সদরি করে। ভিডিও জার্নেলিস্ট রিদীপর সহযোগত মাজুলির জ্যোতিষ কুমার তামুলীর রিপোর্ট, প্রাণ নিউজ।